এই ভিডিওটিতে আমি তোমাদের মূলত অষ্টম অধ্যায়ের সংস্কার আন্দোলন সম্পর্কে আলোচনা করব। ইংরেজদের সংস্পর্শে এ দেখো সংস্কার আন্দোলনটা কি না, ঊনবিংশ শতাব্দীতে গোটা ভারতবর্ষ জুড়েই নানান কুসংস্কার এবং অপসংস্কৃতি বিরাজ করছিল। কোথাও সতীদাহ প্রথা, কোথাও বাল্যবিবাহ, কোথাও বহুবিবাহ, এই ধরনের সমাজে নানান কুপ্রথা বিরাজমান ছিল। তো সেই সময়ে যারা ভারতীয় মনীষীরা, বিশেষ করে বাংলা, সেই সময় কিন্তু গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছিলেন এই সমাজ সংস্কার করতে, অর্থাৎ সমাজের এই কুপ্রথাগুলিকে দূরীকরণে তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। এক্ষেত্রে বাংলার কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমরা দেখে নেব যে বাংলা কিভাবে এই সংস্কার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। ইংরেজদের সংস্পর্শে আধুনিক সংস্কৃতির বিকাশ ও অন্ধবিশ্বাস ও কুসংস্কারের পরিবর্তে উদারতা, যুক্তিবাদের প্রতিষ্ঠাই হল সংস্কার। তাহলে বুঝতেই পারছো আমি যেটা বললাম যে আধুনিক সংস্কৃতির বিকাশ সাধন করতে হবে। আমরা পুরনোকে মনে রাখব, পুরনোকে মেনে চলব, পুরনো ঐতিহ্য কিন্তু আমরা কখনো ভুলব না, কিন্তু পাশাপাশি কিন্তু আমাদের আধুনিক মনস্ক হতে হবে। অন্ধবিশ্বাসকে আমাদের কিন্তু মন থেকে দূরীকরণ করতে হবে, কুসংস্কারের পরিবর্তে উদারতা আনতে হবে, যুক্তিবাদের প্রতিষ্ঠা করতে হবে, এবং সেটাই হবে সংস্কার। ভারতের যে সকল মনীষী এই সংস্কারের প্রয়োজন অনুভব করেছিলেন তাদের মধ্যে সর্বাগ্রে উল্লেখযোগ্য হয়েছিলেন রাজা রামমোহন রায়। তিনি উপলব্ধি করেছিলেন যে হিন্দু সমাজের অধঃপতনের মূল কারণ হল কুসংস্কার ও জাতপাত। তিনি উপনিষদের বক্তব্য উল্লেখ করে প্রমাণ করেছিলেন হিন্দু শাস্ত্রে এক ঈশ্বরের উপাসনার কথা বলা আছে। 1809 খ্রিস্টাব্দে একেশ্বরবাদ সম্পর্কে ফার্সি ভাষায় তুহকুত উল মুহাহিদিন এই গ্রন্থ তিনি রচনা করেছিলেন। বিভেদ ভুলে মানুষের মধ্যে এক ধর্মীয় চেতনা বিকাশ ঘটাতে 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্মসভা গঠন করেন। একজন আমাকে প্রশ্ন করেছিল ব্রাহ্মসভা কি ছিল, তো এই ব্রাহ্মসভা তিনি কিন্তু গঠন করেছিলেন 1828 খ্রিস্টাব্দে। তৎকালীন হিন্দু সমাজের স্বামী মারা গেলে তার বিধবা স্ত্রীকে স্বামীর সঙ্গে জ্বলন্ত চিতায় পুড়িয়ে মারা হতো। ভাবো কতটা নৃশংস ব্যাপার ছিল এই ঘটনা। এটা ছিল সতীদাহ প্রথা, আমি যে একটু আগেই যে প্রথার কথা উল্লেখ করলাম। তিনি এই প্রথার বিরুদ্ধে জনমত গঠন করেন এবং 1829 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং, তিনি কে ছিলেন, উইলিয়াম বেন্টিং কে ছিলেন, কেউ জানো উইলিয়াম বেন্টিং কে ছিলেন? উইলিয়াম বেন্টিং ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। এই উইলিয়াম বেন্টিং এর কাছে তিনি জনমত গঠন করেন এবং 1829 খ্রিস্টাব্দে উইলিয়াম বেন্টিং ভারতের গভর্নর জেনারেল, তিনি সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন, অর্থাৎ তাকে তিনি নানানভাবে অনুরোধ করেছিলেন এই প্রথা নিষিদ্ধকরণের জন্য। বুঝতেই পারছ এই প্রথা নিষিদ্ধ করতে গেলে গভর্নর জেনারেল যিনি যার মানে উদ্দেশ্য মানে যার ক্ষমতাতেই কিন্তু সেই নিষিদ্ধকরণ সম্ভব, এছাড়া কিন্তু কোনোভাবেই তার মানে তার কথা ছাড়া কেউই কিন্তু এই ধরনের কোনো সামাজিক সংস্কার বা আইনতভাবে করতে পারবেন না। কাজেই কারণ তিনি ভারতের গভর্নর জেনারেল, প্রধান ব্যক্তি, হ্যাঁ, যিনি ল অ্যান্ড অর্ডার চালু করার জন্য বা রাখার জন্য, তার তিনি কিন্তু কি করলেন, এই উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ করলেন এবং তাকে তিনি কিন্তু নানানভাবে অনুরোধ করেছিলেন, মানে রামমোহন রায় অনুরোধ করেছিলেন বেন্টিংকে এই নিষিদ্ধ করার জন্য, সতীদাহ প্রথা নিষিদ্ধ করার জন্য। হিন্দু বিধবাদের দুর্দশা অনুভব করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নিজের পুত্র নারায়ণচন্দ্রের সঙ্গে তিনি বিধবার বিবাহ দিয়েছিলেন, কারণ তিনি যখন বিধবার বিবাহ সম্পর্কে সমাজে মানুষকে আহ্বান জানাচ্ছেন তখন মানুষ কিন্তু তাকে বলছে যে কই তুমি তোমার নিজের ছেলের বেলায় তো কই বিধবা বিবাহ দিচ্ছ না, তাই তিনি কিন্তু নিজের ছেলের ক্ষেত্রে
সেটি ইমপ্লিকেশন করার জন্য তাই নারায়ণচন্দ্র সাথে অর্থাৎ বিদ্যাসাগরের যে পুত্র নারায়ণচন্দ্রের সঙ্গে তিনি বিধবার বিবাহ দিয়েছিলেন এবং তার চেষ্টায় অর্থাৎ বিদ্যাসাগরের প্রচেষ্টায় 1856 সালে 16ই জুলাই বিধবা বিবাহ আইন পাস হয়। তিনি অনুভব করেন শিক্ষাই একমাত্র মানুষের মধ্য থেকে কুসংস্কার দূরিয়ে ছুঁড়ে ফেলতে পারবে, তাই জনশিক্ষা প্রচারের উদ্দেশ্যে তিনি বর্ণপরিচয়, কথামালা, বোধোদয় ইত্যাদি বহু গ্রন্থ তিনি রচনা করেছিলেন। বাংলায় 35টি বালিকা বিদ্যালয় তিনি স্থাপন করেছিলেন এবং শিক্ষা প্রচারের উদ্দেশ্যে ড্রিঙ্ক ওয়াতার বেথুনকে হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার তিনি সাহায্য করেছিলেন। তারই প্রচেষ্টায় বাল্য বিবাহ, বহু বিবাহ রোধ হয়। বুঝতেই পারছো, আমি বলেছিলাম সামাজিক কুসংস্কার, বহু বিবাহ, বাল্য বিবাহ, বিধবা বিবাহ, সতীদাহ প্রথা ইত্যাদি কিন্তু সমাজকে একদম কুড়ে কুড়ে খাচ্ছিল, তাই এই সমাজ সংস্কারের কিন্তু খুব জরুরি হয়ে পড়েছিল সেই সময়, যার অন্যতম জাদুরীকরণে অন্যতমভাবে এগিয়ে এসেছিলেন রাজা রামমোহন রায় বিদ্যাসাগর। তো পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতির অনুকরণে সমাজ সভ্যতাকে নতুন করে গড়ে তোলার জন্য হিন্দু কলেজে তরুণ ইঙ্গ ভারতীয় শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও নব্যবঙ্গ আন্দোলন গড়ে তোলেন। আমি অলরেডি নব্যবঙ্গ আন্দোলনের সম্পর্কে তোমাদেরকে জানিয়েছি। বিভিন্ন মত ও পথের সংঘাতে হিন্দু ধর্ম সমাজ যখন অস্থির, দিশেহারা, তখন শ্রীরামকৃষ্ণের বাণী যত মত তত পথ ভেদাভেদকে দূরে সরিয়ে ধর্মীয় সমন্বয় ঘটায়। তাই তো, ঠাকুর তো সবাইকে নিয়ে চলতে পছন্দ করতেন, আমরা তো জানি, আমরা তো মিশনে থেকে এটাই শিখেছি। শ্রীরামকৃষ্ণের মন্ত্র শিষ্য স্বামী বিবেকানন্দ দেশের অশিক্ষা দারিদ্র্যে ব্যথিত হন এবং গুরু শিক্ষা অনুযায়ী জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এই উপলব্ধিকে বাস্তবায়িত করতে রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করেন 1897 খ্রিস্টাব্দে। তো এরকমই একটি মিশন বরানগর রামকৃষ্ণ মিশন, যে মিশনে তোমরা কিন্তু পড়ছো। তাহলে বুঝতেই পারছো যে ভারতে এই সংস্কার আন্দোলন শুধুমাত্র কিন্তু বাংলাতে সীমাবদ্ধ ছিল না, আমরা এরপরে আসব মহারাষ্ট্র, এরপরে আমরা আসব বিভিন্ন জায়গায়, সেখানেও কিন্তু এই ধরনের নানান কুসংস্কার ছিল। সেই জায়গাগুলোতেও কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন বা সেই জায়গাতেও কিন্তু নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল। অর্থাৎ বাংলা নয়, গোটা ভারতবর্ষে এই সংস্কার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দ। এরপরে আমরা ঠিক একইভাবে পাঞ্জাবের কথা আলোচনা করব, যেমন বাংলার কথা বললাম, পাঞ্জাবের প্রসঙ্গ আলোচনা করব। পাঞ্জাবের সমাজ সংস্কার আন্দোলনে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন আর্য সমাজ। আমি একটু আগে আর্য সমাজের কথা বলেছি লালা লাজপত রায়ের প্রসঙ্গে। স্বামী দয়ানন্দ সরস্বতী ছিলেন 1875 খ্রিস্টাব্দে এই সমাজের প্রতিষ্ঠাতা। পাশ্চাত্য শিক্ষা গ্রহণ না করলেও পাশ্চাত্য যুক্তিবাদের আলোকে তিনি পৌত্তলিকতা ও জাতিভেদ প্রথার বিরুদ্ধে হিন্দু ধর্মের মাহাত্ম্য প্রচার করেন। পৌত্তলিকতা কি ছিল আমি অলরেডি আলোচনা করেছি, তোমাদের বলেছি যে মূর্তি পূজা, তাই তো, পৌত্তলিকতা মানে মূর্তি পূজা, এবং জাতিভেদ প্রথার বিরুদ্ধে বৈদিক হিন্দু ধর্মের মাহাত্ম্য তিনি প্রচার করেছিলেন, সত্যার্থ প্রকাশ এবং বেদ ভাষ্য এই দুটি গ্রন্থ তিনি রচনা করেছিলেন। এবং তার মতাদর্শ প্রচার করেছিলেন। তার প্রতিষ্ঠিত আর্য সমাজ সংস্কার এবং সেবামূলক কাজের অংশ হিসাবে অনাথ আশ্রম প্রতিষ্ঠা, বিধবা বিবাহদের আশ্রয়দানের ব্যবস্থা, প্রাকৃতিক বিষয়ে বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের ত্রাণের ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়। শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে আর্য সমাজ গুরুকুল বিদ্যালয় ও মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করে। তাহলে বুঝতে পারছো পাঞ্জাবে আর্য সমাজ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। মনে রাখবে পাঞ্জাবের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল আর্য সমাজ দয়ানন্দ সরস্বতীর উদ্যোগে। এরপরে আমরা মহারাষ্ট্রের প্রসঙ্গ আলোচনা করব। মহারাষ্ট্রের সমাজ সংস্কার আন্দোলনের সূচনা করেছিলেন লোকহিতবাদী নামে পরিচিত গোপাল হরি দেশমুখ। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে গোপাল হরি দেশমুখ কে ছিলেন, কে পরিচিত ছিলেন লোকহিতবাদী নামে পরিচিত, কে ছিলেন গোপাল হরি দেশমুখ? লোকহিতবাদী নামে পরিচিত ছিলেন। তার অনুপ্রেরণায় 1867 খ্রিস্টাব্দে মুম্বাইয়ে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয়। অনেকে কিন্তু আর্য সমাজ প্রার্থনা সমাজের মধ্যে গুলিয়ে ফেলে, নামটা মনে রাখবে দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ এবং গোপাল হরি দেশমুখ প্রার্থনা সমাজ 1867 খ্রিস্টাব্দে মুম্বাইয়ে প্রতিষ্ঠা করেন। এই সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ, সরি আমি একটু ভুল বলে ফেললাম,
তোমাদের যে মহারাষ্ট্রের সমাজ সংস্কার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন গোপাল হরি দেশমুখ, যিনি লোকহিতবাদী নামে পরিচিত ছিলেন, এবং তার অনুপ্রেরণায় 1867 খ্রিস্টাব্দে মুম্বাইয়ে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা হয়। এই প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন না এই প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর আত্মরাম পাণ্ডুরঙ্গ ও মহাদেব গোবিন্দ রানাডে। ঠিক আছে, আমি আবারও বলছি, প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ ও মহাদেব গোবিন্দ রানাডে। প্রার্থনা সমাজ জাতিভেদ প্রথার অস্পৃশ্যতা, বাল্যবিবাহ, পর্দা প্রথা ইত্যাদি দূর করতে ও বিধবা বিবাহ, নারী শিক্ষা, নারীর সামাজিক অধিকার প্রতিষ্ঠা করতে যত্নশীল হয়। অর্থাৎ নারীরা সেই সময় সমাজে কিন্তু ব্যাপকভাবে অবহেলিত ছিল, সমাজে বঞ্চিত ছিল, তাদেরকে শিক্ষার আলো দেওয়া হতো না, তারা ছিল পর্দার আড়ালে। এই নারীদের প্রতি যে বৈষম্য, এই বৈষম্যের বিরুদ্ধে কিন্তু এই প্রার্থনা সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। এবং পাশ্চাত্য শিক্ষা ইংরাজি প্রসারের জন্য মহাদেব গোবিন্দ রানাডে 1884 খ্রিস্টাব্দে ডেকান এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। 1873 খ্রিস্টাব্দে সত্য শতক সমাজ প্রতিষ্ঠা হয়। ব্রাহ্মণ্যবাদী সমাজের বিরুদ্ধে অস্পৃশ্য তথাকথিত নিম্নবর্ণের মানুষের স্বার্থ রক্ষার জন্য জ্যোতিবা ফুলে এই সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করে এই সমাজে নেতৃত্ব দিয়েছিলেন। তাহলে বুঝতেই পারছো যে ডেকান এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল 1884 খ্রিস্টাব্দে। অনেক সময় সালগুলো নিয়ে প্রশ্ন তোলে যে কোন সালে কোনটি প্রতিষ্ঠা হয়েছিল। 1873 খ্রিস্টাব্দে সত্য শতক সমাজ প্রতিষ্ঠা হয় এবং জ্যোতিবা ফুলে এই সত্য শতক সমাজের জন্য গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছিলেন। ব্রাহ্মণ্যবাদী সমাজের বিরুদ্ধে অস্পৃশ্যতা তথাকথিত নিম্নবর্ণের মানুষদের স্বার্থ রক্ষার জন্য জ্যোতিবা ফুলে সমাজের নেতৃত্ব দেন, এই সমাজের নেতৃত্ব দিয়েছিলেন। এরপরে আমরা একই রকমভাবে দক্ষিণ ভারতের প্রসঙ্গ আলোচনা করব। নামগুলো শুধু মনে রাখবে কে কোন জায়গায় সংস্কার আন্দোলনের ব্রতী হয়েছিলেন। দক্ষিণ ভারতে আমি যাদের কথা বলবো তিনি হলেন কান্দুকরি বীরসালিঙ্গম পান্তুলু। শিক্ষা প্রসার ও সমাজ সংস্কার আন্দোলনে তার বিশেষ অবদানের জন্য তিনি তেলুগু সমাজ সংস্কারের জনক নামে পরিচিত, এবং তার আরেকটি নাম ছিল তার যেমন যা হলো দক্ষিণ ভারতের বিদ্যাসাগর। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে কে পরিচিত ছিলেন, উত্তরটা দিতে হবে বীরসালিঙ্গম পান্তুলু। মনে রাখবে তিনি দক্ষিণ ভারতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এবং সমাজ সংস্কারের ক্ষেত্রে। মানুষের নৈতিক উন্নতি বিধানে ঘটাতে তিনি বিবেক বর্ধিনী নামে একটি পত্রিকা প্রকাশ করেন। কি নাম? বিবেক বর্ধিনী। অনেক সময় পরীক্ষার প্রশ্ন আসে বিবেক বর্ধিনী পত্রিকা কে প্রকাশ করেছিলেন। পরবর্তীকালে তারই উদ্যোগে সত্যবাদী, চিন্তামণি, সতীহিত বোধিনী নামক পত্রিকাগুলি প্রকাশিত হয়। এই পত্রিকাগুলির নাম কিন্তু খুব মনে রাখবে, এগুলো কিন্তু খুব বিশেষভাবে গুরুত্বপূর্ণ। রাজশেখর চরিতম নামক উপন্যাসে তিনি উৎকোচ গ্রহণ ও দুর্নীতির তীব্র সমালোচনা করেন। তাহলে কোন গ্রন্থে তিনি উৎকোচ গ্রহণ ও দুর্নীতির তীব্র সমালোচনা করেন? না রাজশেখর চরিতম নামক উপন্যাসে। তার উদ্যোগে 1881 খ্রিস্টাব্দে তেলুগু জেলাগুলিতে 67টি মহিলা বিদ্যালয় গড়ে ওঠে। ভাবো তার এই সংস্কার আন্দোলন কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। তার উদ্যোগে 67টি মহিলা বিদ্যালয় গড়ে উঠেছিল। তিনি বয়স্ক মহিলা, হরিজন, শ্রমিকদের শিক্ষাদানের জন্য বিদ্যালয়েরও তিনি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিলেন। দক্ষিণ ভারতে একটা মারাত্মক সামাজিক ব্যাধি ছিল বাল্যবিবাহ ও কন্যা ক্রয়। অর্থাৎ তোমরা জানো যে পুত্র অপেক্ষা কন্যা সমাজে একটু অবহেলিত হয়, যেটা বর্তমানে হয়তো আর দেখা যায় না সেরকমভাবে, কিন্তু এটা কিন্তু মানে ঊনবিংশ শতাব্দীতে একটা গুরুত্বপূর্ণ মানে সামাজিক ব্যাধি বলতে পারো ছিল, যেটা কিন্তু দক্ষিণ ভারতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ মানে গুরুত্বপূর্ণ একটা ব্যাধি ছিল। এবং শুধু দক্ষিণ ভারত নয়, ভারতবর্ষের অন্যান্য অংশেও কিন্তু এই কন্যা ক্রয় কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাধি, সামাজিক ব্যাধি ছিল। এবং মানে পুত্র কন্যা অপেক্ষা মানে এই পুত্র সন্তান অপেক্ষা কন্যা সন্তান কিন্তু মানুষ চাইতো না, সবাই কিন্তু পুত্র সন্তান চাইতো। কেন না? পুত্র সন্তান হলে তার পরিবারটিকে মানে বজায় রাখবে আর কি, মানে তার কন্যা সন্তান হলে সেটা হয়তো সম্ভব হবে না, কারণ তার অন্য বাড়িতে বিয়ে হয়ে যাবে। এই ব্যাপারটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ম্যাটার হয়েছিল সমাজের মানে বুকে, যদিও সেটা একটা
মানে অযৌক্তিক একটা চিন্তা, মানে এই চিন্তাটার কোনো বাস্তব ভিত্তি নেই। কারণ একটা কন্যা সন্তান বা কন্যা সন্তান বা পুত্র সন্তানের মধ্যে এই যে বিভাজীকরণ বা এই যে একটা বৈষম্যমূলক চিন্তা ভাবনা, এটা একটা সামাজিক ব্যাধি, এছাড়া এটাকে আর অন্যভাবে ব্যাখ্যা করা যায় না। কোনো শিক্ষিত সমাজ এটাকে কিন্তু কোনোভাবেই মেনে নেবে না, এবং বর্তমান দিনেও কিন্তু এটার জন্য সরকার নানান রকম গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। নারীদের শিক্ষার জন্য, সামাজিক মূল স্রোতে ফিরিয়ে আসার জন্য কিন্তু নানান রকম ব্যবস্থা গ্রহণ করেছে। বুঝতেই পারছো যে কেন্দ্রীয় সরকার বেটি বাঁচাও প্রকল্প বা রাজ্য সরকারি যে প্রকল্প, যে কন্যাশ্রী প্রকল্প, এগুলো কিন্তু এই বিষয়গুলো থেকেই কিন্তু উঠে আসে। অর্থাৎ সামাজিক ব্যাধিটা ছিল কিন্তু খুব পুরনো, সেই পুরনো সামাজিক ব্যাধিরই কিন্তু বর্তমানের দিনে আমরা কিন্তু এখনো পর্যন্ত সরকারের এই পদক্ষেপগুলো আমরা কিন্তু লক্ষ্য করছি নারী সন্তানের জন্য বা কন্যা সন্তানের জন্য, সরি নারী সন্তান হবে না, কন্যা সন্তানের জন্য। তো যাই হোক, তো এটা কিন্তু সামাজিক একটা ব্যাধি ছিল যে কন্যা ক্রয় বা বাল্য বিবাহের মতো সমস্যাগুলি, যে মেয়েরা পড়াশোনা করবে না, তারা সমাজ, তারা বাড়ির মধ্যে থাকবে, পর্দার ভেতরে থাকবে, তারা সমাজের মূল স্রোতে আসবে না, তাদের অল্প বয়সে বিয়ে দেওয়া হবে তাদের, এবং কোনো কোনো উচ্চ সম্প্রদায়ে মানে সহমরণে যেতে হবে, যেটা সতীদাহ প্রথা নামে পরিচিত ছিল, যেটা মূলত ব্রাহ্মণ সম্প্রদায় বা আরও অন্যান্য সম্প্রদায় উচ্চ সম্প্রদায়ের মধ্যে রাজপুতানার মধ্যে বেশ কিছুটা অন্তর্জুড়ে এটা প্রভাব বিস্তার করেছিল। তো এই বিষয়গুলো কিন্তু সামাজিক একটা ব্যাধি হিসাবে সেই সময় আমরা লক্ষ্য করতে পারি। তো এরপরে আমরা বিশালিঙ্গম এই কুপ্রথার বিরুদ্ধে আক্রম হানাতে ব্রহ্ম বিবাহস্র নামে একটি নাটক রচনা করেছিলেন। তাহলে বুঝতেই পারছো যে তিনি কিন্তু এই সামাজিক কুপ্রথার বিরুদ্ধে আক্রমণ হানাতে ব্রহ্ম বিবাহস্র নামে একটি নাটক রচনা করেছিলেন, এবং সত্তর আচার্য ও পূর্বদেশ যাত্রালু নামক ব্যঙ্গ নাটক রচনা করে পুরুষদের বহু বিবাহ রীতিকে হাস্যকর করে তোলেন। অর্থাৎ কি না, এই সমাজ সংস্কারকেরা মানুষকে যেমন বোঝাতে লাগলেন যে এইগুলো তোমরা যে ভাবছো বা এই ধরনের যে তোমরা চিন্তা করছো যে বহু একটা পুরুষের অনেক অনেকগুলো মানে স্ত্রী হবে, অনেকগুলো সে বিবাহ করতে পারবে, এই যে সামাজিক ব্যাধিগুলোকে তারা যেমন সমাজে বোঝাতে লাগলো, তারা যেমন শিক্ষার মধ্য দিয়ে তা দূরীকরণ করার চেষ্টা করলো, তেমনি তারা কিন্তু অনেক ব্যঙ্গ নাটক রচনা করলো যা সমাজে মঞ্চস্থ হতো, যা দিয়ে কিন্তু যারা বহু বিবাহ করতো তাদেরকে কিন্তু ব্যঙ্গ বিদ্রুপ করা হতো, যাতে তারা এই ধরনের প্রবৃত্তি থেকে সরে আসে। তার জন্যই কিন্তু আমরা দেখলাম যে এই বিশালিঙ্গম পান্তুলু সত্য রাজাচার্য ও পূর্বদেশ যাত্রালু নামক ব্যঙ্গ নাটক রচনা করেছিলেন পুরুষদের এই বহু বিবাহ রীতিকে হাস্যকর করে তোলার জন্য। তাহলে বুঝতেই পারা যাচ্ছে যে দক্ষিণ ভারতে কীভাবে আমরা দেখতে পাচ্ছি, ভারতের বাংলার মতো দক্ষিণ ভারতেও কিন্তু একই রকমভাবে, এছাড়া পাঞ্জাবে কিন্তু একই রকমভাবে সামাজিক এই সংস্কার সাধন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, এবং তারা কারা কারা কোন কোন জায়গায় এই গুরুত্বপূর্ণ সমাজ সংস্কারে ব্রতী হয়েছিলেন তারা কিন্তু আমি উল্লেখ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে।